নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা শেষ মুহূর্তে গোল করে ম্যাচটাকে ড্র করে জনি কাউকো এবং ম্যাচের পরে জনি কাউকোকে কি প্রশ্ন করা হয় সেটা শুনে নিন জনি কাউকোকে প্রথম প্রশ্ন করা হয় জনি বারোটা ম্যাচ ধরে তোমরা আনবিটেন এবং আজকেও শেষ মুহূর্তে তুমি গোল করে তোমার দলকে অপরাজিত রাখলে এই নিয়ে কি বলবে জনি কাউকো উত্তরে বললো এইটা খুব ভালো হয়েছে আমরা শেষ মুহূর্তে ইকুয়ালাইজ করেছি তাই আমি খুশি এই ম্যাচটা অনেকটা কঠিন ছিল দুটো দলই জিতার জন্য প্রচণ্ড লড়াই করেছে এবং ম্যাচের মধ্যে শেষ মুহুর্তে দুই দলের পরিস্থিতিটা অনেকটা গরম হয়ে পড়েছিল কিন্তু আমি খুশি যে এই ম্যাচ থেকে আমরা ইকুয়ালাইজ করে এক পয়েন্ট পেয়েছি জনিকাকে লাস্ট প্রশ্ন করা হয় তুমি যেমন বলছো ম্যাচ অনেকটা গরম হয়ে পড়েছিল তাও তোমরা ফোকাস হারাওনি এইটাকে তোমাদেরকে কোচ ড্রেসিং রুমে বলে দিয়েছিল কাউকে তিনি উত্তরে বলেন না একদমই না ড্রেসিং রুমে আমরা সবসময় ট্যাকটিক্যাল কথা বলি কী কী করতে হবে কী কী করতে হবে না এবং এইটা আমাদের কোচ কোনো দিনই বলে না হ্যাঁ অবশ্যই ওয়াটার ব্রেকে যখন যাই তখন এইগুলো আমাদেরকে বলে কিন্তু তাও এটা পুরোপুরি আমাদের ওপরে যে আমরা পুরো ম্যাচটাকে কেমন নেবো এবং আমি আরও একবার বলছি আমরা খুবই খুশি কারণ শেষ মুহুর্তে গোল করে ইকুয়ালাইজ করা এটা সত্যিই একটা ভালো দিক কারণ এই ম্যাচটা যে কোনো দল জিততে পারত পুরো ওপেন ম্যাচ ছিল এটা এবং এই ম্যাচটা জেতার জন্য দুটো দলই সম্পূর্ণ চেষ্টা করেছে তাই জন্য আমরা শেষ মুহূর্তে গোল করতে পেরে এক পয়েন্ট যে পেয়েছি তার জন্য আমি যথেষ্ট খুশি বন্ধুরা শুনে নিলেন জনি তিনি শেষ মুহূর্তে কীভাবে গোল করেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যালেঞ্জ সবাইকে একটা রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ